হাই বন্ধুরা, আজ আবারও আমি আসছি আপনাদের সামনে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখানোর জন্য। যে ভাই, পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ! আমাকে সবাই বলে যে ভাই, পেমেন্ট প্রুফ দেখেন না কেন? হ্যাঁ, আমি আজ পেমেন্ট প্রুফ দেখাবো টুকাপসা সাইট থেকে, এবং কীভাবে, কত সময় লাগে। আমি এর আগে অনেকগুলো, যতগুলো আমি টিউটোরিয়াল দিয়েছি সবগুলোতে আমি প্রুফ করে দেখিয়েছি যে আপনি কীভাবে পেমেন্টটা, কত ঘন্টা সময় লাগে, কীভাবে পাবেন, এই সবগুলো আমি ডিসকাস করে আমি মূলত টিউটোরিয়ালগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো আজকেও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনি উইথড্রটা করবেন, কীভাবে আপনি উইথড্রটা পাবেন এবং কত ঘন্টা সময়ের মধ্যে আপনি পাবেন, এগুলো সমস্ত বিস্তারিত। শেষ পর্যন্ত আপনারা সব মানে ধৈর্য সহকারে আমার ভিডিওটা, ফুল ভিডিওটা দেখবেন, নয়তো আপনারা বুঝতে পারবেন না। তবে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে যেহেতু আমি আজ আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো টুকাপসা সম্পর্কে, টুকাপসার কিছু আপডেট অপশন চলে আসছে। সেটা হচ্ছে কি, আপনি যদি আমি আপনার টুকাপসা সফটওয়্যার সাইটে আমি চলে যাই, তো এটা হচ্ছে আমার মূলত টুকাপসা অ্যাকাউন্ট। এখানে আপনারা আমার ব্যালেন্স দেখুন, এখানে 56। এখানে আমি কাজ করেছি, শুধুমাত্র আমার কম কাজ করেছি, কিন্তু এখানে অন্য অন্য অ্যাকাউন্ট থেকে আমার এখানে ট্রান্সফার করে এই ব্যালেন্সটা আমি পেয়েছি। এখন এখান থেকে আমি উইথড্র করব আমার বাংলাদেশি বা বাংলাদেশি বাংলাদেশিতে মানে কীভাবে টাকাটা কনভার্ট করে নেব, বাংলাদেশি টাকা কনভার্ট করে নেব, কীভাবে আমি টাকাটা হাতে পাবো, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো মূলত এখান থেকে আমাকে একটা যে কোনো অ্যালার্টে সেন্ড করতে হবে, সেখান থেকে আবার সেই অ্যালার্ট থেকে আমার বাংলাদেশে কোনো অ্যাকাউন্টে অথবা যে কোনো মানে মাধ্যমে আমাকে টাকাটা হাতে পেতে হবে। তো সেই প্রসেসটা, ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ধৈর্য সহকারে আমার ভিডিও, ফুল ভিডিওটা দেখতে হবে। তো যেটা বলছিলাম আর কি, আপনাদেরকে যেটা বলছিলাম যে ভিডিও সম্পর্কে, যে এই সফটওয়্যারটা, এই সফটওয়্যার যে নতুন যে আপডেট, এটা লেটেস্ট। এখানে আমার পয়েন্ট দেখুন, স্কোর আছে আমার 1.0.1, অর্থাৎ এখানে যদি আপনার 3G মানে 3 স্কোর থাকে, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে না, এই সফটওয়্যার কাজ করতে হবে না, অটোমেটিকলি আপনার ইনকাম হবে। এটা টুকাপসা নতুন আপডেট দিয়েছে, চাইলে আপনার এটা ফিল আপ করতে পারেন। তবে আমি শুধুমাত্র আমার পয়েন্ট এখানে 1 স্কোর আছে, এখানে আপনি চাইলে আপনি করতে পারেন, আপনি আপনি ট্রাই করে দেখতে পারেন। না যদি আমি আর পরবর্তীতে আমি চেষ্টা করে দেখবো, যদি আমি পারি তাহলে আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মানে এটা আসলে সত্য কি না, অটোমেটিকলি ইনকাম করা যায় কি না, এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। তবে আজ আমি যেহেতু আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে উইথড্র করবেন, আর উইথড্র বিষয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে, আমি আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়েছিলাম পেজাতে, এবং পেজা যেহেতু এখানে থেকে ডিলিট করে দেওয়া হয়েছে টুকাপসা থেকে, সেহেতু আমার অন্য কোনো অপশন সিলেক্ট করতে হবে। তো পেওয়ার্ড করার জন্য আমাকে এই পেওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা আমার এখানে দেখুন, আমার এখানে অ্যাকাউন্টে অ্যাড করা আছে coinbase.com, আপনারা চাইলে এখানে coinbase.com অ্যাড করতে পারেন যদি আপনার এখানে থাকে, অথবা এখানে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জে ক্লিক করুন, চেঞ্জ এই অপশনে ক্লিক করে এখানে আপনার দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7টা অ্যালার্ট আছে। এখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি কোইনবাস অ্যাড করা আছে, আমি কোইনবাসে আমি দেখাবো কোইনবাস থেকে আপনাদেরকে পেমেন্টটা কীভাবে পেমেন্টটা করবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এবং কতক্ষণ সময় লাগে কোইনবাসে পেমেন্টটা পেতে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা আমার ব্যালেন্স দেখুন, 56.43। এই পুরো ব্যালেন্সটাই আমি উইথড্র করবো। আমি এটা আমি কপি করে নিলাম, আমার এখানে অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দিলাম, শুধুমাত্র আমি 3টা রেখে দিলাম, তাছাড়া বাকি কিছুটা রাখতে হবে না, তো অ্যামাউন্টটা আমি পাবো না, মানে পাবো না বলতে ভুল হবে, আমার ট্রান্সফার করতে দেবে না। এখানে কিছুটা হলেও
মিনিমাম কিছুটা থাকা দরকার, না তো পুরোটাই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো আমি এটা রেখে দিলাম, আপনি চাইলে এখানে 1ও রেখে দিতে পারেন। তো আমি এখানে 3 রেখে দিলাম, না 1 রেখে দেই, এখানে 2 দিয়ে দিলাম। এরপর আমি অর্ডারে ক্লিক করলাম। এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা আপনি ঠিক আছে কিনা আপনি এটা চেক করে নেবেন, আর কুইন বাজ অ্যাকাউন্টটা আসলে আপনার এখানে এই অ্যাকাউন্টে আছে কিনা সেটাও আপনি চেক করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে উইথড্র করবেন। তো আমি অর্ডার করতেছি, আমি অর্ডারে ক্লিক করলাম। এখানে বলতেছে সামটাইমস পেমেন্টস ক্যান গেট সাসপেন্ড, ইফ দিস ইজ দিস কেস দ্য কেস ডোন্ট ওয়ারি। এনে ফুলটা দেখা যাচ্ছে না, এখানে সম্ভবত ইউ বা ইউর ফোরসেট হতে পারে। ইউ ফোরসেট ইন টু ওয়ার্ক ডেজ ওয়ার মাস লাইকলি লেস, অর্থাৎ 2 থেকে তার নিচেও নিচে যে কোনো এক সময়ের মধ্যে আমি অর্থাৎ 24 ঘন্টা অথবা 48 ঘন্টার আগেই আমি আমার পেমেন্টটা আমি পেতে পারি। এখানে দেখুন আমি কতবার পেমেন্ট করেছি, কতগুলো পেমেন্ট পেয়েছি। এখানে পেজ আরও 2 আছে, মানে 2 কেসের থেকে আপনি পেমেন্ট পাবেন। এখানে পেমেন্ট আপনাদেরকে এরা মানে ইয়া করে না, খেয়ে নেয় না, এরা পেমেন্ট আপনি দিয়ে থাকি। 2 কেসের সঙ্গে কিছু বলার নাই। আপনাদেরকে দেখাই এখানে 5:42, আপনারা টাইমটা দেখে নেন, জুলাই 5:43, জুলাই 2018। এখন থেকে আপনি এটা সময়টা দেখে নেন। আমার আসলে যখন আমি উইথড্রটা করেছি সেই সময় আপনাদেরকে এই টাইমটা দেখানো উচিত ছিল, তো আমি ভুলে গিয়েছিলাম, সে কারণে দেখাতে পারিনি। তবে এখন থেকে কত ঘন্টা পর আমি যে পেমেন্টটা আমি উইথড্রটা করলাম আপনাদেরকে দেখাই, কত ঘন্টা পর আমি এই উইথড্রটা পাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখন দেখুন আমার এখানে পেন্ডিংয়ে আছে $56 যে উইথড্রটা আমি করেছি, কুইনবাজে সেন্ড করেছি, এটা আমি কত ঘন্টা পর পাই সেটা আমি আপনাদেরকে এর পরবর্তী টিউটোরিয়ালটা আমি এখান থেকে শুরু করব। আবার দেখাচ্ছি টাইমটা, 5:43, 7 জুলাই 2018। এটুকু মনে রাখেন। এরপর আমি এখানে যখন কুইনবাজে পেমেন্টটা পাবো, এখন কুইনবাজ থেকে আমি কীভাবে বাংলাদেশিটাকে কনভার্ট করে নেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার রেজিস্টার লিঙ্ক থেকে আপনারা রেজিস্টার করবেন। আমার রেজিস্টার লিঙ্কটা হচ্ছে এটাই, আমার লিঙ্ক থেকে আপনারা যদি রেজিস্টার করেন অবশ্যই আমি আপনাদের কোনো না কোনোভাবে যে কোনো সমস্যার সমাধান দিতে পারবো। অথবা যদি আমার রেজিস্টার থেকে আপনি রেজিস্টার না করে থাকেন, তারপর কোনো সমস্যা নেই, আপনারা আমাকে নক করবেন, আমি সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। তো আমার ভিডিও টিউটোরিয়ালটা আমি এখন পোস্ট করে দিচ্ছি। আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, এই জন্য আমি আসলে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর লাইক করবেন, শেয়ার করবেন, যাতে যারা অন্যান্য যারা আছে যারা কাজ করতে চায় তাদেরকে তাদের মাধ্যমে শেয়ার করবেন, তারা যাতে কাজ করতে পারে, অনলাইনে ইনকাম করতে পারে। তো আজ এই পর্যন্তই, আর পরবর্তী টিউটোরিয়ালটা আমি এরপর থেকে উইথড্রটা পাওয়ার পর আমি অ্যাড করব।
বন্ধুরা, আপনারা সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আমার পেমেন্ট আমি পেয়ে গেছি, অর্থাৎ আমি যে একদিন আগে যে পেমেন্টটা করেছিলাম সেই পেমেন্ট আমি পেয়েছি, প্রায় $56 মতো। তো সেই প্রুফটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। আমি আমার সর্বপ্রথম যেটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন এই ভিডিওটা শেষে, দেখুন আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি আগে আপনাদের। আমি যখন উইথড্র করেছিলাম, উইথড্র করার কিছুক্ষণ পর আমি আপনাদেরকে টাইমটা দেখিয়েছিলাম। সেই দিন সময় ছিল আপনার 7 জুলাই 2018, 5টা 45 মিনিট PM, অর্থাৎ বিকালবেলা বা সন্ধ্যাবেলা বলতে পারেন। আর আজ হচ্ছে আপনার দেখুন 9 তারিখ বা 9 জুলাই 2018, 3টা 55, মনে করুন 4টা, আর এখানে মনে করুন 5টা। এখানে মনে করুন 5টা, আর এখানে মনে করুন আপনি 4টা। তাহলে আপনি এখন হিসাব করেন এখান থেকে এখানে কত কত ঘন্টা আমার সময় লেগেছে উইথড্রটা পেতে, প্রায় 45 থেকে 46 ঘন্টার মতো, অর্থাৎ 2 দিন। কেন আমি যখন উইথড্র করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, এনারা বলেছিলেন 2 দিনের মতো সময় লাগবে। এখানে দেখি যে এখানেও কিছু আছে, আমি যখন উইথড্র করেছিলাম কয়টার সময় উইথড্র করেছিলাম সেই ডিটেলস এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি প্রুফটা পাবেন। এই যে আমি এখানে উইথড্র করেছি, উইথড্র করার পর এই যে উইথড্র আমার কমপ্লিট হওয়ার পর আমাকে বলছিল যে যদি মানে এখানে 2 থেকে 2 দিন অথবা তার কম সময় লাগবে, এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা শুধু এখন মিলান যে এখানে আমার টাইম কত আছে, যখন আমি ভিডিওটা তৈরি করেছি সেই সময় টাইম কত ছিল আর বর্তমান টাইম কত আছে, হিসেব করলে দেখা যাবে যে প্রায় 45 মিনিট থেকে 48 ঘন্টা সময় লাগে নাই, 48 ঘন্টার কম সময় লেগেছে, মানে 2 দিনের কম সময় লেগেছে। তো আমি এটাকে ভিডিওটা এখন মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। আমি আমার সর্বপ্রথম টু ক্যাপস অ্যাকাউন্টে যাই, তারপর রিকোয়েস্ট পেয়ড এখানে ক্লিক করলাম, তারপর নিচে এসে দেখেন এখানে দেখেন আমার অ্যামাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি কত ডলার উইথড্র করেছিলাম, $56.42 কুইনবাস অ্যাকাউন্টে আমি উইথড্রটা করেছিলাম, এবং এটা এখানেও ডেট দেওয়া আছে 2018 7/7, এবং সময় দেওয়া আছে এখানে। আর এখানে আপনি আমি কখন পেয়েছি 2018 7/9 এবং কয়টার সময় পেয়েছি, এটা এখান থেকে এখানেও আপনি যদি করেন কম্পেয়ার করেন, তারপর আপনার এখান থেকেও আপনি পাবেন যে লিগ্যাল পাবেন কত ঘন্টা সময় লেগেছে। এরপর আমি আপনাদের দেখাবো আমার ইমেল প্রুফ। দেখুন এখানে আমরা কত ঘন্টা মানে কতক্ষণ আগে আমি ইমেলটা পেয়েছি, 3টা 25 মিনিটে, 3টা 25 PM আমি পেয়েছি, আর এখন হচ্ছে আপনার 3টা 58 PM, অর্থাৎ 35 মিনিট আগে আমি ইমেলটা পেয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন আমাকে বলতেছে ইউজার্স রিসিভ এত কুইন, আর বাংলাদেশি টাকা হয়েছে এত 4,500,
709 টাকা বা সামথিং পয়সা, এবং আমি কবে পেয়েছি, এই 32 মিনিট আগে, 32 মিনিট আগে আমি এই মেলটা পেয়েছি। এটা আমি কুইনবাস অ্যাকাউন্ট থেকে আমি পেয়েছি। এখন আমি আবার আপনাদেরকে দেখাবো, কুইনবাস অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো। এটা হচ্ছে আমার কুইনবাস অ্যাকাউন্ট। এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স আছে 4708 টাকা, আর আমার এত বিটকয়েন। এবং এটা আমি কবে পেয়েছি, এখানে যদি আপনি করেন, এই যে রিসিপ্ট বিটকয়েন, অর্থাৎ রিসেন্ট অ্যাক্টিভিটির ভিতরে রিসিপ্ট কয়েন, এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। এখানে দেখুন আজ 7 তারিখ, সরি, 7 মাস 9 তারিখ 2018, 3:25 PM-এ আমি আমার এই ট্রানজ্যাকশনটা আমার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ উইথড্রটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবং কত টাকা প্রাইস ছিল সেটাও এখানে আপনাদেরকে দেখাচ্ছে, এবং আমি কোথা থেকে পেয়েছি এখানে এটা শো করতেছে, এবং বাংলাদেশে কত টাকা, এত কয়েন আমি সেন্ড করেছি বিটকয়েনে এত হয়, আর মানে বিটকয়েনে 0.004842 হয়, আর বাংলাদেশি টাকায় এটা কনভার্ট করলে এটা হবে আপনার 4709.85 টাকা, অর্থাৎ 85 পয়সা। তো বন্ধুরা, এরপর তো শেষ। অনেকেই আমাকে বলেন যে ভাই পেমেন্ট প্রুফ দেখেন, পেমেন্ট প্রুফ দেন, পেমেন্ট প্রুফ দেখেন, মানে সেই কারণে আমি আপনাদেরকে একটা মোটা অঙ্কের পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম টুকাপস অ্যাকাউন্ট থেকে। আমার মনে হয় না এতগুলো, মানে $50-এর উপরে কেউ আপনাদেরকে প্রুফ দেখিয়েছে টুকাপস থেকে, কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিলাম। $56 উইথড্র করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আসলে টুকাপস সম্পর্কে বলার তেমন কোনো কিছুই নেই। টুকাপস এমন একটা সাইট যেখানে আপনার মানে আপনার যে ইনকামটা আপনি করবেন এটা আসলে এরা খেয়ে নেয় না, এটা আপনার যুগ যুগ আপনার অ্যাকাউন্টে আপনি কোনো কারণে যদি পেমেন্টটা না করেন, উইথড্র না করেন, তাহলে এটা আপনার অ্যাকাউন্টে আপনার থেকে যাবে। আপনার যতদিন না আপনার অ্যাকাউন্টের কোনো সাসপেন্ড না হয়েছে বা কোনো কিছু ব্যান না হচ্ছে, আপনি যত ব্যালেন্স যদি সাসপেন্ড হয়ে করেও দেয় অথবা ব্যান করে দেয় আপনার অ্যাকাউন্টে, আপনি যদি এটা আবার কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো মানে যে অপশন আছে এখানে অ্যাকাউন্টে ফিরিয়ে পাওয়ার, যদি অ্যাকাউন্টে আপনি ফিরিয়ে পান, তারপরও আপনি দেখবেন আপনার যত ব্যালেন্স আপনি রেখে গিয়েছেন তত ব্যালেন্সে আপনার এই অ্যাকাউন্টে থেকে যাবে। এরা কখনোই আপনার ব্যালেন্স খায় না, কারণ এরা জানে এখানে যারা কাজ করে, বিশেষ করে টুকের সাথে যারা কাজ করে, তারা খুব কষ্ট করে কাজ করে, রাত জেগে অনেক করে, অনেক কাজের ফাঁকে, স্কুল কলেজের ফাঁকে এখানে কাজ করে। সুতরাং এরা কখনো এখানে ইনকামটা একটু কষ্টের হয়, কারণ এখানে কাজ ধৈর্য ধরে কাজ করতে খুবই কি বলবো, আসলে যারা কাজ করে তারাই জানে এখানে অনেকক্ষণ ধরে কাজ করা যায় না, 8 ঘন্টা আপনি কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না ডেলি, কারণ এখানে একটা ধৈর্যের ব্যাপার আছে। তো বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা টুকের সাথে রেজিস্টার করেন নাই, রেজিস্টার করে নেবেন, এবং কীভাবে রেজিস্টার করবেন আমার এই ভিডিওতে দেওয়া আছে, এবং এবং আপনি চাইলে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনার দেওয়া আছে আপনি কীভাবে রেজিস্টার করবেন, কীভাবে আপনার ট্রেনিং মুড পাস করবেন, কীভাবে আপনি পেমেন্টটা পাবেন, যা যাবে। তো সমস্যা আছে টুকাসার সম্পর্কে, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, গুগল আইপি ব্যান করে দিচ্ছে, এই জন্যও আপনার আমার টিউটোরিয়াল আছে, আপনার এটা দেখতে পারেন কীভাবে সমস্যাটা সমাধান করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি, কারণ এর বেশি আপনার আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমার সামনে যে ভিডিওটা আমি উইথড্রটা করেছিলাম ওটা যেহেতু আমার এই ভিডিওটার সামনে আমি দিয়ে দেবো, সেখানে দেখা যাবে যে প্রায় 20 মিনিটের উপরে আমার ভিডিওটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয়, আর শেয়ার করবেন এই কারণে আপনার ফ্রেন্ডদের মাঝে যারা এখনও ইনকাম করতে চায় কিন্তু পারতেছে না,
অথবা এমনও আছে যারা এখন পর্যন্ত কোনো মনোভাব পোষণ করেনি, কিন্তু আপনার এই ভিডিওটা দেখলে হয়তো ইনকাম করতে আগ্রহী হবে। আসলে সব থেকে আপনারা জানেন যে বাংলাদেশের জবের অবস্থা কিরকম, এই বিষয়ে আমি আর আসলে কিছু কিছু বলতে চাচ্ছি না। আমি তো বেশি আর কথা না বাড়িয়ে আমি আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।